Να τη σώσω. Ελάει πιο λόγι πέσε και τώρα πρίστ κορζέ. Το iPhone αυτό τσαλάει το πάρω να κέσουν το iPhone νέας. Έχει κάνει βουλό και να το κορτέ, να είναι κορούσι. Δεν σε σπαμπέ και iPhone τσαλάει το πάρω να κέσουν. Έχει κάνει σκέλε που δείτε την iPhone. Α, το λέει, iPhone. Έκανε iPhone τώρα να আমার ফোন দিয়ে যা, আমি এই দেখব তো ক্লাস দেখব না, ফোন দেখ, ফোন দিয়ে যা, আবার এটা জ্বলে না কিন্তু। তো আমাদের রিজিওনাল অর্গানস, হ্যাঁ রিজিওনাল অর্গানসের মধ্যে অর্থাৎ আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে আঞ্চলিক সংস্থাগুলো পড়তে হবে, সার্ক, আসিয়ান, ওএইউ, সিরডাব, জিসিসি, ইউরা, বিমস্টেক। বিমস্টেক থেকে প্রশ্ন আসছে একবার, সার্ক থেকে প্রশ্ন আসছে একবার, আসিয়ান থেকে না, আর বাকিগুলো থেকে প্রশ্ন আসে না। আঞ্চলিক অর্গান থেকে অর্গানের মধ্যেই কয়েকটা বিষয় থেকে প্রশ্ন আসছে। বর্তমানে আরেকটা আঞ্চলিক অর্গান খুব আলোচিত, সেটা হলো ওএএস, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। এই কয়েকটা প্রথমে পড়বো আমরা। সার্ক, সার্ক, সার্ক সম্পর্কে এই ল্যাপটপ পড়ুন। ওকে, আবার সাউন্ড হচ্ছে কেন? এটার মধ্যে সাউন্ড হচ্ছে, ওরা এই শুনতেছে। আচ্ছা এক মিনিট, কি এক মুসিবতে বললাম? আবার সাউন্ড হচ্ছে কেন? এটার মধ্যে সাউন্ড হচ্ছে, ওরা এই শুনতেছে। আচ্ছা এক মিনিট, কি এক মুসিবতে বললাম? ওকে ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। দেখেন সার্ক, হ্যাঁ সার্ক সম্পর্কে, সার্ক এবং বিমস্টেক দুইটাই গুরুত্বপূর্ণ, দুইটাই পরীক্ষা আসছে। বিমস্টেক আসছে 38তমতে আর সার্ক আসছে 37তমতে। বিমস্টেক মানে 38 এবং 40, হ্যাঁ 38 আর 40 আসছে বিমস্টেক, 38 আসছে সার্ক, এবং দুইটারই সদপ্তর আসছে। আর সবসময়ই বিসিএসএ এমন কোনো পরীক্ষা নাই যেখানে সদদপ্তর আসে না। এ পর্যন্ত সংস্থা থেকে নয়বার সদর দপ্তর আসছে, নয়বার। আজকে সকালে এটা ঠিক করছি আমি যে নয়বার এ পর্যন্ত সদর দপ্তর আসছে। অর্থাৎ যে কোনো সংস্থার মধ্যে সদর দপ্তরের গুরুত্ব একটু বেশি, সদর দপ্তরের গুরুত্ব সবচেয়ে বেশি। সার্কের ব্যাপারটা হলো, সার্ক হলো দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক সংস্থা। আমি একটু এক মিনিট বলে নিই, তারপর আমি পড়তে যাই। সার্ক এটার উদ্যোক্তা ছিল বাংলাদেশ, সার্কের উদ্যোক্তা হলো বাংলাদেশ। বাংলাদেশ উদ্যোক্তা প্রথমে জিয়াউর রহমান, তিনি নাকি স্বপ্ন দেখেছেন দক্ষিণ এশিয়ার জন্য একটি সংস্থা করবেন 1980-81 সালে। এরপর 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়, আর ডিসেম্বর মাসে 1985 সালে হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি প্রথম সভাপতি থাকেন সার্কের, ঢাকায় প্রথম সম্মেলন হয়। এরপর বাংলাদেশে তিনটা সম্মেলন হয়, 1985, 1993 এবং 2005। এই সার্ক হলো প্রথমে প্রতিষ্ঠিত হয় 7টি দেশ নিয়ে, দক্ষিণ এশিয়া 7টি দেশ, আফগানিস্তান ছিল না। 2007 সালে আফগানিস্তান এখানে ইনভলভ হয়, এখানে যুক্ত হয় 2007 সালে। এই সার্কের 13টি সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়। এখানে সার্কের যেই মোটোগুলো মানে যেই লক্ষ্যগুলো আছে তার মধ্যে হলো ইকোনমিক, টেকনোলজিক্যাল, তারপরে হলো সোশ্যাল, কালচারাল, এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ ইকোনমিক, টেকনোলজিক্যাল, সোশ্যাল, কালচারাল, এই কয়েকটি বিষয়ের উপরে সার্ক এই সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত সহযোগিতার ক্ষেত্র হলো 13টি। বিমস্টেকের অগ্রাধিকার খাত হলো 14টি আর সার্কের সহযোগিতার খাত হলো 13টি। সার্কের
সার্কের সমস্যা হলো দুইটা, দুইটা সমস্যা হলো সার্কের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রে, সার্কের গঠনতন্ত্র অনুসারে এখানে 100% হাভোটে প্রস্তাব পাশ হয়, 100% হাভোটে প্রস্তাব পাশ হয় এবং 100% হাভোটে প্রস্তাব পাশ হয়। আরেকটা বিষয় হলো যে সার্কে 100% হাভোটে প্রস্তাব পাশ হয় এবং সার্কে মোট 8টা, মানে সার্ক যে সনদ সেখানে 8টা অনুচ্ছেদ আছে, এখানে বলা আছে যে 100% হাভোট হলে প্রস্তাব পাশ হবে। এখন 100% হাভোট মানে 8টি হাভোট লাগবে, তার মানে এখানে সদস্য যে 8টি দেশ আছে সেই দেশের মধ্যে মনে করেন 7টি দেশ বলছে হ্যাঁ আর একটা দেশ বলছে যে ভাল লাগতেছে না, মনে করেন বলতেছে যে ভাল লাগতেছে না, ও না হাও বলে নাই হাও বলে নাই, মানে বলছে যে ভাল লাগতেছে না। তো এই ভাল লাগতেছে না যে বলছে, এতে মনে করেন আর প্রস্তাব পাশ হবে না, ভাল লাগতেছে না এতেই দেখবেন যে প্রস্তাব আর পাশ হবে না, অর্থাৎ 8টা হাভোট না হলে প্রস্তাব পাশ হয় না। এখানে আরেকটা প্রবলেম হলো যে এখানে সার্কের সনদের অনুচ্ছেদ আছে 8টি অনুচ্ছেদ, আরেকটা বিষয় আছে যে এখানে দ্বিপাক্ষিক সমস্যা আলোচিত হয় না, দ্বিপাক্ষিক সমস্যা এখানে আলোচিত হয় না। আর সার্কের মধ্যে প্রবলেমটাই হলো দ্বিপাক্ষিক, পাকিস্তান আফগানিস্তানের মধ্যে, উত্তর ওয়াজিরিস্তান খাইবার গিরিপথ নিয়ে বিরোধ, ভারত পাকিস্তানের মধ্যে সিয়াচেন হিমবাহ কাশ্মীর কার্গিল নিয়ে বিরোধ, বাংলাদেশ ভারত ভারতের মধ্যে এখনও বিরোধ, দুই খাতা, তারপরে হলো বিলোনিয়া এটা নিয়ে এখনও বিরোধ, তারপরে হলো মিয়ানমার নেপাল এবং ভারতের মধ্যে সেই কালাপানি সিনচুলা এগুলো নিয়ে, সরি কালাপানি নিয়ে বিরোধ, আবার ভুটান এবং সিকিমের মধ্যে বিরোধ। অর্থাৎ সব মিলিয়ে হলো যে প্রবলেমটাই দ্বিপাক্ষিক, আপনার তামিলনাড়ু এবং হলো জাফনা উপদ্বীপ নিয়ে বিরোধ, মান্না সাগর নিয়ে বিরোধ, কয়েকদিন আগে ফেরি বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে, তার মানে সমস্যাগুলোই দ্বিপাক্ষিক, দ্বিপাক্ষিক সমস্যায় আলোচিত হয় না। এই সার্কের বাংলাদেশের দুটি কেন্দ্র আছে, একটা হলো কৃষি তথ্য কেন্দ্র আর একটা হলো আবহাওয়া কেন্দ্র, একটা হলো কৃষি তথ্য কেন্দ্র আর সার্ক আবহাওয়া কেন্দ্র, দুইটা কেন্দ্র হলো ঢাকায়। প্রত্যেকটা দেশই অর্থাৎ এর 13টি যে আঞ্চলিক সংস্থা আছে তার মধ্যে বাংলাদেশের দুটি আছে, একটা হলো দুটির মধ্যে একটা হলো কৃষি তথ্য কেন্দ্র আর একটা হলো আবহাওয়া কেন্দ্র। সার্কের মধ্যে দুইটা বাণিজ্য ব্যবস্থা আছে, একটা আছে সাফটা আর একটা আছে সাফটা, একটা মুক্ত বাণিজ্য চুক্তি আর একটা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, প্রথমে ছিল অগ্রাধিকারমূলক পরে একটা মুক্ত বাণিজ্য চুক্তি হয়। এই দুইটি আছে কিন্তু সার্কের মধ্যে একটা ডিস্টার্ব আছে, ডিস্টার্বটা হলো পাকিস্তান, এবং পাকিস্তানকে সাধারণত আফগানিস্তান সহ্য করতে পারে না, ইন্ডিয়া সহ্য করতে পারে না, বাংলাদেশের তো ঐতিহাসিক সমস্যা, এবং এই পাকিস্তানের কারণে সার্কের বিকল্প সংস্থা হিসেবে বিমস্টেককে ধরা হয়। সার্কের বিকল্প সংস্থা হবে বিমস্টেক। দু হাজার ষোলো সালে বিমস্টেকের সম্মেলন হয় ভারতে, তখন ভারত থেকে প্রস্তাব করা হয় যে পাকিস্তানে অনুষ্ঠিত 2016 সালে সার্ক সম্মেলনে তারা যায়নি, কিন্তু তারা বিমস্টেক সম্মেলন আয়োজন করেছে ভারতের গোয়া নামক একটা জায়গায়, যেটা পাকিস্তানের পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলে, সরি আরব সাগরের তীরবর্তী অঞ্চলে গোয়া নামক জায়গায়, সেখানে বিমস্টেকের সম্মেলন হয়, এবং তৃতীয় সম্মেলনে তখন বলা হয় যে সার্ককে তারা, মানে বিমস্টেককে তারা গতিশীল করবে, এবং সেই বিমস্টেক গতিশীল করতে গিয়ে 2018 সালে চতুর্থ সম্মেলন হয়। সেই বিমস্টেক প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু 1997 সালে, কিন্তু চতুর্থ সম্মেলন হয়েছে 2018 সালে নেপালে। আর এই সার্কের অর্থাৎ সার্ক 2016 থেকে অনেকটা অকার্যকর, সার্কের অনেকগুলো আনুষ্ঠানিকতার প্রস্তাবক দেশ বিভিন্ন দেশ আছে, যেমন ভারত বসে সার্ক ডেভেলপমেন্ট ফান্ড করবে অর্থাৎ SDF গঠন করবে হলো ভারত, ভারত বসে যে ভারতকে বলা হয় সার্কের ফুড ব্যাংক অর্থাৎ সার্কের ফুড ব্যাংক ভারতে, বাংলাদেশ বসে যে সার্ক নির্বাচন কমিশন তৈরি করবে, নেপাল বসে সার্ক পোল গঠন করবে, এই বিষয়গুলোই সাধারণত ঘুরে ফিরে পরীক্ষায় আসে। তার মানে আমি কি বলছিলাম যে সার্কের সম্মেলন বাংলাদেশে কয়টা হয়েছে, একজন বলেন তো সার্ক সম্মেলন বাংলাদেশে কয়বার হয়, সার্ক সম্মেলন বাংলাদেশে কয়বার হয়েছে এ পর্যন্ত কতবার সার্ক সম্মেলন বাংলাদেশে হয়, আমি দেখি না কেন, কমেন্ট দেখা যাবে না, হ্যাঁ আচ্ছা এখন দেখা যাবে, কই কমেন্ট কই, বাইরে ভাই কি রে হলো, তাহলে এখন বলেন সার্কের
প্রশ্নটা হলো, ঠিক করতো কমেন্ট দেখা যায় না, বাংলাদেশে কতবার সম্মেলন হয়? সার্কের তিনবার, গুড, তিনবার। আচ্ছা এখন সার্ক সম্পর্কে পড়ি, সাউথ এশিয়ান সার্ক সম্পর্কে পড়তেছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, রিজিওনাল কোঅপারেশন অর্থাৎ দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা। এই সহযোগিতার ক্ষেত্র কি? ইকোনমিক, টেকনোলজিক্যাল বা প্রযুক্তিগত, কালচারাল, ইকোনমিক, টেকনোলজিক্যাল, কালচারাল, সোশ্যাল, টোটাল 13টি সহযোগিতামূলক খাত হলো, এই সার্ক। সার্ক প্রতিষ্ঠা 8 ডিসেম্বর 1985 এবং এটা প্রতিষ্ঠিত হয় ঢাকায়। সার্ক প্রতিষ্ঠা 8 ডিসেম্বর 1985 ঢাকায়, অর্থাৎ যেখানে সর্বশেষ সম্মেলন হয় সেই কিন্তু সভাপতি হয়, এবং প্রথম সভাপতি বাংলাদেশ, যিনি ছিলেন, তিনি ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, এইস এম এরশাদ ছিল প্রথম সভাপতি, এইস এম এরশাদ। আচ্ছা কে বলতে পারেন এইস এম এরশাদ, তিনি গরমের সময় কিন্তু মাফলার পরে থাকতেন, বলেন তো এইস এম এরশাদ কেন মাফলার পরতেন, দেখ কি পারেন, ওনার কি গলা ব্যথা, ওনার কি মাফলার খুললে ঠান্ডা লাগে, কিসের জন্য, দেখি কে পারেন, যে পারবেন তাকে চা খাওয়ানো হবে। ওকে, বারবার আসতেছে কেন, ওয়াচিং। প্রথম সভাপতি বাংলাদেশ এবং প্রথম যে মহাসচিব তিনিও বাংলাদেশের, সার্কের প্রধানকে বলা হয় সার্ক মহাসচিব, তিনি ছিলেন আবুল আহসান। আর যদি বলেন 14তম মহাসচিব, বর্তমানে যিনি আছেন 14তম মহাসচিব, 14তম মহাসচিবের নাম হল এসেলা ভাবসনা স্টাইলনা, আর্মিতে ছিলেন তাই না, এসালা ওয়েরাকুন, এসালা ওয়েরাকুন, শ্রীলঙ্কা। এই 14তম মহাসচিব হলো এসালা ওয়েরাকুন, শ্রীলঙ্কা। এখন প্রথম সভাপতি, যদি বলা হয় বর্তমান সভাপতি, এগুলোর নাম কখনো পরীক্ষা আসে না, সভাপতির দেশ আসে নেপাল, কারণ নেপাল এখানেই 18তম সম্মেলন হয়, 14 সালে 18তম সম্মেলন হয় নেপালে। এখানে ইটস হিস চুজ, গলা বিশ্রী ছিল, অনেকটা কথা আছে, অনেক কথা বুঝা যেন না বোঝা যায়, অর্থাৎ তার চামড়া ঝুলে গেছে, তার চামড়াটা মানে মুরব্বী তো চামড়া ঝুলে গেছিল, এই জন্য চামড়াটা সে আটকে রাখতো, এবং সে শার্ট পরলো সবসময় এরকমের পুরোটা টাইট করে টাই বাঁধত, অর্থাৎ চামড়া ঝুলে গেছে, এটাই উত্তর হবে। নেপাল এখানে 14 সালে 18তম সম্মেলন হয়, আর 19তম সম্মেলন যেটা 2016 সালে ইসলামাবাদ,
ইসলামাবাদ এটা স্থগিত হয়, 19তম সম্মেলনটা স্থগিত হয়। এই সম্মেলনটা ত্যাগ করে চারটা দেশ, 19তম সম্মেলন ত্যাগ করে চারটি দেশ। প্রথমে ত্যাগ করেছে আফগানিস্তান, আফগানিস্তানকে দিয়ে ভারত করাইছিল। এরপরে করেছে ভারত, এর হ্যাঁ ভুটান, অবশেষে বাংলাদেশ। চারটা দেশ, আফগানিস্তান, ভারত, ভুটান, বাংলাদেশ, চারটি দেশ 16 সালে সম্মেলন ত্যাগ করার কারণে এই সম্মেলনটা স্থগিত করা হয়। বেসিক্যালি একটা দেশ না গেলেই আর সম্মেলন হবে না, কারণ এখানে বলা আছে কি সার্ক সনদ, সার্ক সনদ এর অনুচ্ছেদ 8টি। এই অনুচ্ছেদ 8টি এখানে প্রস্তাব পাশ হয়, প্রস্তাব পাশ হয় 100% হা ভোটে, 100% হা ভোটে প্রস্তাব পাশ। এটা এই অনুচ্ছেদগুলোর মধ্যে মানে গুরুত্বপূর্ণ সনদের তথ্য। আর একটা বিষয়, দ্বিপাক্ষিক সমস্যা আলোচিত হয় না, দ্বিপাক্ষিক সমস্যা আলোচিত হয় না। তাহলে সার্কে কতটি হা ভোটে প্রস্তাব পাশ হয়, অর্থাৎ 100% হা ভোট মানে 8টি হা ভোট, সদস্য দেশ 8টা, তাহলে হা ভোট হবে 8টা। এই 8টি হা ভোটে প্রস্তাব পাশ হয়ে থাকে, 8টি হা ভোটে প্রস্তাব পাশ হয়। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা, সহযোগিতার ক্ষেত্র হল 13টি, তার মধ্যে ইকোনমিক, সোশ্যাল, কালচারাল এবং টেকনোলজিক্যাল উল্লেখযোগ্য। আর এর প্রতিষ্ঠা 8 ডিসেম্বর 1985 ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এর প্রথম সভাপতি বাংলাদেশ, যিনি ছিল তখন সরকার প্রধান, তিনি ছিল হোসেন মোহাম্মদ এরশাদ। প্রথম মহাসচিব আবুল আহসান বাংলাদেশের, 14তম যিনি এখন মহাসচিব তিনি হলেন এসালা ওয়েরাকুন শ্রীলঙ্কান। আর বর্তমান সভাপতি রাষ্ট্র হল নেপাল। এর মানুষের নাম কখনই সভাপতি আসে না, মহাসচিব আসে। 18তম শীর্ষ সম্মেলন এখানে হয়, আর 19তম সম্মেলনটা স্থগিত করা হয়। এরপর থেকে ত্যাগ করে চারটি দেশ, 19 সালের সম্মেলনটি চারটা দেশ ত্যাগ করে, আফগানিস্তান, ভারত, ভুটান এবং বাংলাদেশ। আফগানিস্তান, ভারত, ভুটান ও বাংলাদেশ, বাংলাদেশ সবার শেষে করছে, এবং বাংলাদেশ তখন না করলেও হইতো, দেখছে যে ইন্ডিয়া করছে তাই করছে। সার্ক সনদের অনুচ্ছেদ হলো 8টা। সার্ক সনদ অনুসারে বলা যায় যে প্রস্তাব পাশ হবে 100% হা ভোটে, আর যেখানে দ্বিপাক্ষিক সমস্যা আলোচিত হয় না। সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য 7টি, প্রতিষ্ঠাকালীন সদস্য 7টি, সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য হলো 7টি। সার্কটা বেসিক্যালি এই রকমের, দিস ইজ আফগানিস্তান, এর হলো পাকিস্তান, এটা হলো ইন্ডিয়া, এই জায়গাটা হলো বাংলাদেশ, এটা নেপাল, এটা বাংলাদেশ, এটা হলো ভুটান, আর ইন্ডিয়াটা একটু ছোটো করে দেয় তাহলে ভালো হবে। এখানে আছে শ্রীলঙ্কা, আর একটু দূরে এই জায়গা হলো মালদ্বীপ, দেখা যায় এখানে মালদ্বীপ, আরব সাগর। মালদ্বীপ কিন্তু ভারত মহাসাগরে, আরব সাগর না, কিন্তু ভারত মহাসাগরে মালদ্বীপ, অর্থাৎ এই জায়গা আরব সাগর, ভারত মহাসাগরের নিচে মালদ্বীপ, কিন্তু ভারত মহাসাগরের দ্বীপ। নবম দশম ভূগোল বইতে লেখা আছে যে মালদ্বীপ আরব সাগরের দেশ, আসলে এটা ভারত মহাসাগরের দেশ। তাহলে দেখেন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা দেশ। 8টা দেশের মধ্যে আফগানিস্তান যুক্ত হয়েছে 2007 সালে, এবং এ হলো অষ্টম বা সর্বশেষ সদস্য, সর্বশেষ সদস্য। আর সার্কের SAC আর হলো SMRC, এই দুইটার কেন্দ্র হলো ঢাকায়। সার্ক SMRC এবং সার্ক SSC অর্থাৎ কৃষি কৃষি কেন্দ্র, সার্ক কৃষি কেন্দ্র, আপনি বুঝতেই পারতেছেন, A ফর এগ্রিকালচার, C ফর সেন্টার, কৃষি কেন্দ্র।
এগ্রিকালচার সেন্টার, আর এটা হলো আবহাওয়া কেন্দ্র। আবহাওয়া কেন্দ্র, এই আবহাওয়া কেন্দ্র মানে সার্ক, সার্ক এস এ সার্ক, এম এ মেটিওরোলজিক্যাল, মেটিওরোলজিক্যাল, মেটিওরোলজিক্যাল এগুলো আবহাওয়া রিসার্চ সেন্টার। আর এ হলো রিসার্চ, সিতে হলো সেন্টার, সার্ক মেটিওরোলজিক্যাল রিসার্চ সেন্টার এস এম আর সি আবহাওয়া কেন্দ্র। এই দুটি কার্যালয়, এই দুটির কার্যালয় হলো বাংলাদেশে অবস্থিত, এই দুটি হলো বাংলাদেশে। আর ইন্ডিয়ায় গুজরাটে আছে, গুজরাটে আছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। আগে যেটা নয়াদিল্লি ছিল, এখন সেটা হলো দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র হলো গুজরাটে, গুজরাটে। ভুটান হলো বন গবেষণা কেন্দ্র, বন বললে ভুটান। আর শ্রীলঙ্কা হলো সাংস্কৃতিক কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র হলো শ্রীলঙ্কা। আর মানব উন্নয়ন কেন্দ্র হলো পাকিস্তান, মানব উন্নয়ন কেন্দ্র হলো পাকিস্তান। তাহলে সার্কের মানব উন্নয়ন কেন্দ্র পাকিস্তান, সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলঙ্কা, ভারত সরি ইন্ডিয়াতে হলো দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, ভুটানে হলো বন গবেষণা কেন্দ্র, আর কৃষি এবং আবহাওয়া হলো বাংলাদেশে অবস্থিত। আর যেগুলো আছে ওগুলো পরীক্ষা আসার মতো না, খামাখা তথ্য ভারী করে লাভ নেই। তবে সার্কের এই কথাটা মনে রাখতে হবে যে সার্ক 2007 সালে অষ্টম সদস্য হয়েছে আফগানিস্তান। সার্কের ভাষা হলো দশটা, সার্কের ভাষা হলো দশটি, অথচ সদস্য হলো আটটি। তার মানে কীভাবে মনে রাখবেন, এখানে মনে রাখবেন এভাবে যে আটটি সদস্যের, আটটি সদস্যের নয়টি ভাষা, আটটি সদস্যের সরি আটটি সদস্যের আটটি ভাষা, ইংরেজি একটা, এই হলো নয়টা, শ্রীলঙ্কা থেকে আর একটা ভাষা, শ্রীলঙ্কা থেকে এক্সট্রা একটা, এই হলো দশটা। তাহলে কী হবে আসেন দেখেন, এর ভাষা হলো পশতু, আফগানিস্তানের ভাষা হলো পশতু, পাকিস্তানের ভাষা হলো উর্দু, ভারতের ভাষা হলো হিন্দি, নেপালের ভাষা হলো নেপালি, বাংলাদেশের ভাষা হলো বাংলা, ভুটানের ভাষা হলো জংখা, জংখা ভুটানের ভাষা হলো জংখা, দোজংখা বলি না আমরা, জংখা, জংখা ভুটানের ভাষা জংখা, যেকে ভুটানিস স্থানীয় ভাষা মানে ইন্টারন্যাশনালি ভুটানিস বলে, স্থানীয় ভাষা হলো জংখা বলে। শ্রীলঙ্কার ভাষা হলো, মালদ্বীপের ভাষা তো দিবেহি, দিবেহি মালদ্বীপের ভাষা হলো দিবেহি। শ্রীলঙ্কার ভাষা দুইটা, একটা হলো সিংহল, সিংহলিস, আর একটা হলো তামিল, একটা তামিল একটা সিংহলিস। অর্থাৎ সার্কের ভাষা হলো দশটি, মনে থাকে যেন, অর্থাৎ আটটি সদস্যের আটটি ভাষা, শ্রীলঙ্কার একটা অতিরিক্ত আছে তা হলো সিংহলিস মানে তালি তামিল, শ্রীলঙ্কার একটা অতিরিক্ত তার নাম তামিল, আর এখানে ইংরেজি একটা ভাষা তো লাগবেই, এই দশটি ভাষায় কথা বলে সার্ক, সার্কের মানে ভাষা হলো দশটা। তবে অফিস আদালতে ব্যবহৃত হয় ইংরেজি, সার্কের ভাষা হলো দশটা, সার্কের সদস্য আটটা, ভাষা হলো দশটা। আরেকটা বিষয় হলো যে সার্কের পর্যবেক্ষক, সার্কের পর্যবেক্ষক হলো নয়টি, সার্কের পর্যবেক্ষক হলো নয়টি। সার্কের পর্যবেক্ষক নয়টি। এখন সার্কের পর্যবেক্ষক যে নয়টা, সেই নয়টা কে কে? সার্কের পর্যবেক্ষক নয়টা হলো, মনে রাখবেন পর্যবেক্ষক ওই রাষ্ট্রটাই হবে যে পরবর্তীতে সদস্য পদের জন্য, পরবর্তীতে সদস্য পদের জন্য অপেক্ষায় থাকে। পর্যবেক্ষক সাধারণত ওকে পর্যবেক্ষণ করা হয়, পর্যবেক্ষক মানে ওকে পর্যবেক্ষণ করা হয়, ও কখনো পর্যবেক্ষণ করে না, ওকে পর্যবেক্ষণ করা হয় যে ও সদস্য পদ পেতে পারে কিনা।
এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মায়ানমার, অস্ট্রেলিয়া, এই হলো পাঁচটা। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মায়ানমার, অস্ট্রেলিয়া, ইরান, মরিশাস, ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন। ইরান, মরিশাস, ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন। আবার বলি, তাহলে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, অস্ট্রেলিয়া, ইরান, মরিশাস, ইরান, মরিশাস, ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন। ইউএসএ আর হলো ইউরোপিয়ান ইউনিয়ন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই নয়টি হলো পর্যবেক্ষক, এমন একটি সংস্থা যার সদস্য হলো আটটি, পর্যবেক্ষক হলো নয়টি, আর ভাষা হলো দশটি। এই এর মধ্যে কিন্তু আগে আফগানিস্তান কিন্তু পর্যবেক্ষক ছিল। আফগানিস্তান কিন্তু 2007 সালের আগে সে পর্যবেক্ষক ছিল, এখান থেকে সদস্যপদ হয়েছে আফগানিস্তান। চীন 2014 সালে আবেদন করেছে এবং সেই আবেদনটা খারিজ হয়ে গেছে। 2014 সালে আবেদন করেছে এবং আবেদনটা কী হয়ে গেছে? খারিজ হয়ে গেছে, অর্থাৎ এই আবেদনটা অ্যাকসেপ্ট হয়নি। তাহলে সদস্যপদের জন্য আবেদন করেছিল যে দেশটা, তার নাম হলো চীন। এরা সবাই সদস্যপদের দৌড়ে আছে, কিন্তু তারা এখন পর্যবেক্ষক মর্যাদা লাভ করে আছে। সার্কের মধ্যে বাণিজ্যিক দুইটা কনসেপ্ট আছে। বাণিজ্যিক কনসেপ্ট একটা হলো সাফটা, আর একটা হলো সাফটা, SAFTA। একটা সাফটা আর একটা সাফটা, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। ইউএসএ এবং ইউ এটা যে কেন আছে সেটা একটা বিষয়, যে আমাদের সার্কে আমি খুব ইন্টারেস্টিং বিষয় যে ইউরা যেটা হলো, ওই যে ইউরা লিখছি যেটা হলো একটা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, ভারত মহাসাগরীয় একটা জোট, সেই ভারত মহাসাগরীয় জোটের 23তম সদস্যপদ লাভ করেছে ফ্রান্স। অথচ ফ্রান্সের সাথে ভারত মহাসাগরে কোনো সীমান্ত সংযুক্ত নাই, কিন্তু ভারত মহাসাগরে জাতিসংঘের মনোনীত একটা স্পেশাল প্রতিনিধি তিনি কিন্তু হলেন ফ্রান্স। সেই জন্য ফ্রান্স কিন্তু এখানে সদস্যপদ লাভ করেছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনে। আচ্ছা, আসি আমরা এখানে সাফটা এবং সাফটা দুইটার মধ্যে পার্থক্য হলো, এই সার্ক এসে সার্ক হবে, আর এই এসে হলো সাউথ এশিয়ান, এখানে সাউথ, এখানে এশিয়ান। ফ্রি ট্রেড এরিয়া, আর এটা হলো সার্ক, এসেতে হলো সার্ক, প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, এখানে এ ফর এগ্রিমেন্ট না অ্যারেঞ্জমেন্ট, এখানেও এ ফর এগ্রিমেন্ট না এরিয়া। এটা হলো অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা, আর এটা হলো মুক্ত বাণিজ্য এলাকা। এইটা কিন্তু খুবই ভুল হয়, অনেকে এটা এগ্রিমেন্ট মনে করে দাগায়, অনেকেই এটাকে সাউথ এশিয়ান মনে করে। সাফটা বললে সাউথ এশিয়ান, সাকটা বললে সার্ক। এখানে দুইটা পার্থক্য আছে, এটা স্বাক্ষর বললে 1993 এবং কার্যকর হলো 2 বছর পর 1995। আর এখানে যদি স্বাক্ষর বলা হয়, স্বাক্ষর হলো 2004, টাকা আছে নিয়ে আমার মানি ব্যাগ দেখ, কয় টাকা আছে মানি ব্যাগ নিয়ে যাও, কার্যকর ফোন নিয়ে যাবি? হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবে, আজকের মধ্যে রেডি রেডি করা চাই, ভালো লাগে না, টাকা নিয়ে যাস। এই রুমির বল কিনে নিয়ে আসতে যে, স্বাক্ষর 2004, কার্যকর 2006, 1 জানুয়ারি, ক্লিয়ার? এই সাফটা এবং সাফটা। সার্কের কিন্তু এখন যে বিষয়টা পরীক্ষা আসছিল সেটাই আমরা পড়ি নাই,
সদর দপ্তর হলো কাঠমান্ডু, কাঠমান্ডু নেপাল, এটা হলো সদর দপ্তর। কিন্তু সার্ক থেকে যে বিষয়টা আসতে পারে এখন, সেই বিষয়টা হলো প্রথমত যেটা আসতে পারে যে ১৯তম সম্মেলন হয়েছে কিনা না স্থগিত। ১৯তম সম্মেলন থেকে প্রশ্ন হতে পারে যে ১৯তম সম্মেলনটা স্থগিত হয়েছে। আর এই বিষয়টা, কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। ঢাকায় সম্মেলন তিনবার, ১৯৮৫, ৯৩, ২০০৫, ঢাকায় সম্মেলন হয়েছে তিনবার। আবার এখান থেকে গুরুত্বপূর্ণ যেটা, সার্ক পোল, এই সার্ক পোল গঠন করবে নেপাল। তাহলে সার্ক পোল গঠনের প্রস্তাবকারী দেশ নেপাল, সার্ক পোল গঠনের প্রস্তাবকারী দেশ নেপাল, সার্ক ফুড ব্যাংক এইটা গঠনের প্রস্তাবকারী দেশ হলো ভারত, সার্ক ডেভেলপমেন্ট ফর ফান্ড SDF, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড এটার প্রস্তাবক দেশ হলো ভারত। আর দেখা যায় সার্ক ইলেকশন কমিশন, এই সার্ক ইলেকশন কমিশন এটা গঠন করবে বাংলাদেশ। সার্ক ইলেকশন কমিশন গঠনকারীর প্রস্তাবকারী দেশ হলো বাংলাদেশ। নিজের দেশের খবর নেই, এখন সার্কের ইলেকশন কমিশন করবে। সার্ক ডেভেলপমেন্ট ফান্ড এটা গঠন করবে হলো ইন্ডিয়া, সার্ক ফুড ব্যাংক করবে ভারত, তারপরে হলো সার্ক পোল গঠন করার প্রস্তাব দিয়েছে হলো নেপাল। এই কয়েকটা বিষয় একটু গুরুত্বপূর্ণ। সার্কের কিন্তু BPSCও আছে, মানে PSC, পাবলিক সার্ভিস কমিশন। হ্যাঁ, ও সার্ক পুলিশ, ইন্টারপোলের মতো সার্ক পুলিশ, ভালো কথা বলছেন। সার্ক পোল হলো সার্ক পুলিশ, ও মানুষ, ও পুলিশ। আমারে একবার ধরছিল হাইজাকার, তখন সে চিন্তা করে বসে মানুষ ও পুলিশ। কয় পিস হয়েছে? ২৭৫, মানে ৩৫০ মধ্যে হয়েছিল ২২২, ৩৮, টোটাল ৩৩ পিস কমছে। তা তো বেশি কমে নাই, কমানোই দায় হয়ে যাচ্ছে না। কাঠমান্ডু নেপাল, সার্ক সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা? ও আরেকটা বিষয় এইটা, সার্ক গণতান্ত্রিক সনদ, গণতান্ত্রিক সনদের প্রস্তাবকারী দেশ বাংলাদেশ। সার্ক গণতান্ত্রিক সনদের প্রস্তাবকারী দেশ বাংলাদেশ। SDF মানে ইন্ডিয়া সার্ক ডেভেলপমেন্ট ফান্ড। এবারে আসিয়ান, না আসিয়ানটা পরে, বিমস্টেকটা আগে দেখাই, যেটা আমরা আসি সেটা। বিমস্টেক ভাই, প্রথমে আসিয়ান লেখেন, তারপর কেটে দিয়ে বিমস্টেক লেখেন। প্রথমে আসিয়ান লিখব, তারপর কেটে দিয়ে বিমস্টেক লিখব। এবার হলো বিমস্টেক, এই বিমস্টেক রে অনেকে কয় ভাই বিমস্টেক, বুঝছেন? অনেকে কয় যে বিমস্টেক, আসলে বিমস্টেক। একটুখানি শুনে নেই, এইটা আমার মতো আঁকতে পারেন, খুব ভালো হবে, মনে থাকবে। এটা ইন্ডিয়া, এটা শ্রীলঙ্কা, এটা হলো থাইল্যান্ড, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, থাইল্যান্ড আমাদের পক্ষে ছিল। এটা হলো মালয়েশিয়া, মালয়েশিয়া খাটাসটা আমাদের বিপক্ষে ছিল।
মালয়েশিয়া আমাদের সাথে ছিল না, অর্থাৎ এটা লেখার দরকারও নেই। মালয়েশিয়া ছিল মুক্তদের বিপক্ষে, শ্রীলঙ্কা ছিল বিপক্ষে মুক্তিযুদ্ধের, আমাদের মুক্তদের পক্ষে ছিল ইন্ডিয়া তো থাকবেই, আমার যে পাকিস্তান ছিল, পাকিস্তান না থাকলে যুদ্ধই হবে না। এখানে পাকিস্তান থাইল্যান্ড ছিল, মিয়ানমার খাটাসটা আগে থেকেই খাটাস, এগুলো মিয়ানমার, এইটা বাংলাদেশ, দিস ইজ নেপাল, দিস ইজ ভুটান। এখন দেখেন এইটা হলো বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, বঙ্গ উপসাগরীয়, বঙ্গ উপসাগর, কিন্তু যেটা আমরা ডিরেক্ট বলি যে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর, এটা 22,00,000 বর্গ কিলোমিটার আয়তন, 22,00,000 বর্গ কিলোমিটার। এবং এর সাথে সৈকত বা উপকূলের সাথে জড়িত হলো পাঁচটি দেশ, পাঁচটি দেশ হলো তার উপকূলীয় দেশ। তাহলে বঙ্গোপসাগরের উপকূলীয় দেশ হলো পাঁচটা। তো যা হোক, এই বঙ্গোপসাগরকে, এইটার তীরবর্তী দেশগুলোকে একত্র করার জন্য থাইল্যান্ডে 1997 সালে জুন মাসে এখানে চারটা দেশ মিলিত হয়, এবং এই চারটা দেশ মিলে থাইল্যান্ডের যে রাজধানী তার নাম ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী হলো ব্যাংকক, এখানে 1997 সালের জুন মাসে বিস্টেক গঠন করে, অর্থাৎ বি ফর বাংলাদেশ, আই ফর ইন্ডিয়া, এস ফর শ্রীলঙ্কা, আর টি ফর থাইল্যান্ড, ইকোনমিক কোঅপারেশন, ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ অর্থনৈতিক সহযোগিতার জন্য এই ইকোনমিক কোঅপারেশন বিস্টেক গঠন করা হয়। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইকোনমিক কোঅপারেশন, চারটা দেশ। এবং এই বিস্টেক এটাই ছিল প্রতিষ্ঠাকালীন নাম, 1997 সালে প্রতিষ্ঠাকালীন নাম ছিল বিস্টেক, প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল এই চারটা। তাহলে প্রতিষ্ঠাকালীন সদস্য চারটা, এবং প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠানের নাম ছিল হলো বিস্টেক। তো যা হোক, বাংলাদেশ গেল, শ্রীলঙ্কা গেল, ইন্ডিয়া গেল, আর থাইল্যান্ড গেল, এই চারটা দেশ। মিয়ানমারকে প্রথম সাতদশে যাবে না, কিন্তু ওই বছরই সে নভেম্বর বা ডিসেম্বর মাসে, অর্থাৎ মিয়ানমার 1997 সালে জয়েন করে, 1997 সালে পঞ্চম দেশ হিসেবে জয়েন করে, 1997 সালে জয়েন করে তবে কয়েক মাস পরে। এবং এই 1997 সালের এটা খুব সুন্দর নয়, ডিসেম্বর মাস, তখন তার নাম হয় বিমস্টেক, তখন তার নাম হয় বিমস্টেক। বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ প্রত্যেকটা দেশের প্রথম অক্ষর নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই পাঁচটা ইকোনমিক কোঅপারেশন হয়। আবার একটু বলতেছি, বঙ্গোপসাগর পৃথিবীর সবচাইতে বড় বঙ্গোপসাগর, কিন্তু জানেন, বড় উপসাগর, সবচাইতে বড় উপসাগর কিন্তু বঙ্গোপসাগর। উপসাগর দুই ধরনের, একটা বে, একটা গালফ। বে মানে যেটা মুখটা বড় হয়, তিন দিকে যখন স্থলভাগ থাকে তখন তাকে উপসাগর বলে। প্রবেশ মুখটা বড় হলে হয় বে, আর প্রবেশ মুখটা ছোট জিয়ের মতো হলে সেটা হয় গালফ, সেটা হয় গালফ, অর্থাৎ প্রায় চারদিকেই স্থলভাগ, অল্প একটু ফাঁকা। যেমন পারস্য উপসাগর, পারস্য উপসাগরে সব একেবারে অল্প একটু ফাঁকা, এবং সে কারণে পারস্য উপসাগরে বলা হয় গালফ। পৃথিবীর সবচেয়ে বড় বে হলো বঙ্গোপসাগর, 22,00,000 বর্গ কিলোমিটার আয়তন, এর উপকূলীয় দেশ হলো পাঁচটি, এবং এই পাঁচটি দেশের মধ্যে চারটি দেশ মিলে 1997 সালের জুন মাসে ব্যাংককে তৈরি করে বিস্টেক। বিস্টেক হলো বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তো 1997 সালেই পঞ্চম দেশ হিসেবে বিমস্টেক মালয়েশিয়া মায়ানমার জয়েন করে, এবং তার নাম হয় বিমস্টেক। এখন এই বঙ্গোপসাগরের উপকূলের এই নেপাল এবং ভুটান, এই দুইটা দেশের কোনো সমুদ্র বন্দর নাই, অর্থাৎ দক্ষিণ এশিয়ার তিনটা দেশের সমুদ্র বন্দর নাই, নেপাল, ভুটান, আর হলো আফগানিস্তান। তো যা হোক, নেপাল এবং ভুটান তারা কিন্তু পরোক্ষভাবে বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল, এবং এই নেপাল ভুটান এই দুইটা দেশ 2004 সালে জয়েন করে। তাহলে বিমস্টেকে 2004 সালে যুক্ত হয় কে কে? নেপাল এবং কে? ভুটান। এই 2004 সালে যখন যুক্ত হয় তখন তো আর নাম ওভাবে রাখা যায় না,
বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন তো নাম রাখা যায় না, কারণ এখানে নেপাল ভুটান আছে। এবং এখন এই বিমস্টেকের সদস্য হয়ে গেছে সাতটি, বিমস্টেকের সদস্য হয়ে গেল সাতটি, এবং এই সাতটি সদস্যের এখন বিমস্টেকের নাম হয় বিতে হয় বে অফ বেঙ্গল, বিতে হয় বে অফ বেঙ্গল, আইতে হয় ইনিশিয়েটিভস, ইনিশিয়েটিভস ফর, এম এ হয় মাল্টি সেক্টরাল, এম এ মাল্টি, এস এ সেক্টরাল, টেকনিক্যাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তখন তার নাম চেঞ্জ হয়ে যায় 2004 সালে, সেই 4 সাল থেকে নাম হয় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভস ফর ইন্ডাস্ট্রিয়াল, ইনিশিয়েটিভস ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই বিমস্টেকটা আসলে তেমন কার্যকরী কিছু ছিল না, সার্কের অকার্যকারিতার কারণে একটা ভাব বেড়ে যায়। এবং এই নেপালে 2018 সালে এখানে চতুর্থ সম্মেলন হয় 2018 সালে নেপালে চতুর্থ সম্মেলন, শ্রীলঙ্কায় এখানে পঞ্চম সম্মেলন হবে, এখন পর্যন্ত ডেট ফিক্স হয় নাই যে কবে হবে, তাহলে চতুর্থ সম্মেলন হবে শ্রীলঙ্কায়। আর শ্রীলঙ্কায় হবে এই জন্য এই শ্রীলঙ্কাকে বলা হয় বর্তমান সভাপতি। বিমস্টেকের হিসাবটা একটু আলাদা, অন্যান্য সংস্থায় সাধারণত যেইখানে সর্বশেষ সম্মেলন হয় সেখানে সেটা সেই দেশটা সভাপতি হয়, আর বিমস্টেকের ক্ষেত্রে যেখানে পরবর্তী সম্মেলন হবে সেই দেশটা হয় সভাপতি। তাহলে শ্রীলঙ্কা বর্তমান সভাপতি রাষ্ট্র। দেখেন 2014 সালের আগে এই বিমস্টেকের কোনো কার্যালয় ছিল না, শুধু ব্যাংককে অনানুষ্ঠানিক একটা দপ্তর ছিল। এই 2014 সালে ঢাকায় স্থাপন করা হয় সদর দপ্তর, 14 সালে ঢাকায় সদর দপ্তর হয়। তাহলে আমরা দেখলাম সদর দপ্তর হলো ঢাকায়। এখন এই বিমস্টেকের অগ্রাধিকার খাত হলো 14টা, অগ্রাধিকার খাত 14টা, এ পর্যন্ত বিমস্টেকের অগ্রাধিকার খাত হলো 14টা। এই 14টি অগ্রাধিকার খাত, অগ্রাধিকার খাত হলো 14টি। এই 14টি খাতের মধ্যে প্রত্যেকটা দেশে দুটি করে খাত আছে যারা দেখভাল করে। বাংলাদেশ এই 14টি খাতের মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, এই দুটি বিষয় দেখভাল করে। এবং সবচেয়েতে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি সেক্টর বাংলাদেশ দেখভাল করে, একটা হলো ব্যবসা ও বিনিয়োগ আর একটা হলো জলবায়ু পরিবর্তন, এই দুটি খাত বাংলাদেশ দেখভাল করে। অন্য কোনো দেশ কী কী কে কোন খাত দেখে সেটা দেখার বিষয় না, এটা পরীক্ষা আসবে না ইনশাল্লাহ, পরীক্ষা আসবে যে কে কতটি খাত দেখভাল করে, মানে কে বাংলাদেশ কোন খাতটা দেখভাল করে। এই হলো বিমস্টেক। এই বিমস্টেক এখন এমন একটা হয়ে গেছে যে বিমস্টেক এখানে একশো সত্তর কোটি মানুষ বসবাস করে, একশো সত্তর কোটি মানুষের বসবাস এই বিমস্টেক ভুক্ত দেশগুলোতে, 170 কোটি জনগণ এর অন্তর্ভুক্ত। এবং বিমস্টেকের গুরুত্ব দিন দিন বাড়তেছে। আই থিঙ্ক বিমস্টেক ক্লিয়ার। এখন আমার প্রশ্নের উত্তর দেন, ডানি প্রশ্নের উত্তর দেন। আবার বলতে হবে, বলবো। হ্যাঁ, ও নেট চলে গেছিল অনেকের আমাদের জানে। আচ্ছা, এখন আমি আমার বিষয়টা এখানে দেখেন, আপনাকে আমি কিছু প্রশ্ন করার মাধ্যমে আমি উত্তরগুলো দিই, তারপরে আমি দুইটা কোয়েশ্চেন করব, তাহলে আমি বুঝবো যে আপনি বুঝতে পারছেন। এখন শুনে শুনে আপনি মিলান। হ্যাঁ, তাহলে বিমস্টেক
বিমস্টেকের প্রতিষ্ঠা কবে? 97 সালের জুন মাসে। কোথায়? ব্যাংককে। প্রতিষ্ঠাকালীন সদস্য কটা ছিল? 4টা ছিল। প্রতিষ্ঠাকালীন নাম ছিল কি? বিমস্টেক। বিমস্টেক মানে কি? বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেক ছিল। আচ্ছা, এখানে এটার নাম বিমস্টেক কবে হয়? 97 সালে হয়, তবে সেটা ডিসেম্বর মাস বা নভেম্বর মাস, যখন মিয়ানমার জয়েন করে তখন তার নাম হয়, মিয়ানমার পঞ্চম সদস্য হয় এবং তখন নাম হয় বিমস্টেক। বাংলাদেশ ইন্ডিয়া মিয়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন হয়। এরপরে কি হলো? এই বঙ্গোপসাগরের তীরবর্তী 5টা দেশই যখন এর মধ্যে চলে আসে, বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল যে দুটি দেশ নেপাল এবং ভুটান, এই নেপাল ভুটান তারা এখানে ইনভলভ হয়। তার মানে বিমস্টেক একটি আঞ্চলিক, একই সাথে হলো তারা বঙ্গোপসাগরীয় জোট, একই সাথে তারা হলো ইকোনমিক জোট। এখানে স্পষ্ট বলা আছে ইকোনমিক কোঅপারেশন, একটা অর্থনৈতিক জোটও হবে বিমস্টেক, আবার আঞ্চলিক জোটও হবে। তার মানে বঙ্গ উপসাগরীয় অর্থনৈতিক জোট হলো বিমস্টেক, বঙ্গোপসাগরীয় অর্থনৈতিক জোট, এই জোটটার নাম হলো বিমস্টেক। এখন এই বিমস্টেকে নেপাল ভুটান জয়েন করে 2014 সালে, তখন সদস্য হয় কয়টা? 7টা। 2004 সালে নাম হয় কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভস ফর ইন্ডিয়া মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন হয়। এই বিমস্টেকে 2018 সালে চতুর্থ সম্মেলন হয়। এতটা বছর প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ চলে গেছে 25 বছর প্রায়, 2017-তে 20 বছর গেছে, তার মানে প্রায় 25 বছর হয়ে যাচ্ছে, অথচ মাত্র 4টা সম্মেলন হয়েছে। 14 সম্মেলন হয় 2018 সালে নেপালে, পঞ্চম সম্মেলন হবে শ্রীলঙ্কায়, এজন্য শ্রীলঙ্কা হলো বর্তমান সভাপতি। এখানে হলো পরবর্তী সম্মেলন, যেখানে হয় সেই জায়গাটা হলো সভাপতি হয়। এখন দেখেন, এই বিমস্টেকের সদর দপ্তর কিন্তু 2014 সালের আগে ছিল না, সেই 2014 সালে ঢাকা সদর দপ্তর স্থাপন করা হয়। আর এর অগ্রাধিকার খাত হলো 14টা, প্রত্যেকটা দেশ দুটি করে, বাংলাদেশের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট আর হলো ক্লাইমেট চেঞ্জ, এগুলো হলো বাংলাদেশের অগ্রাধিকার খাত। আর মনে রাখবেন বিমস্টেকের এটা হলো বে অফ বেঙ্গল, এই বে অফ বেঙ্গল হলো 22 লাখ বর্গ কিলোমিটার আয়তন, তীরবর্তী দেশ 5টা, এটা পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর। ক্লিয়ার? এখন আমার প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন হলো, বিমস্টেকে সর্বশেষ যোগ দেয় কোন দেশ? বিমস্টেকে সর্বশেষ যোগ দেয় কোন দেশ? বিমস্টেকে সর্বশেষ যোগ দেয় কোন দেশ? তো ফাঁকা কেন, এই পাশে ফাঁকা কেন, অনেকগুলো ফাঁকা না, আরো ক্লোজ করো না, দেখা যায় না তো, একটু ক্লোজ করো। আরে বড়া, নেপাল এবং ভুটান, গুড, নেপাল এবং ভুটান সর্বশেষ সদস্য, গুড। এদের বিমস্টেক বলবেন নাকি বিমস্টেক বলবেন? বিমস্টেক বলবেন। তার মানে বাংলাদেশ এর মধ্যে আছে, বিমস্টেকও আছে বাংলাদেশ, সার্কের মধ্যেও আছে বাংলাদেশ। দেখি পরে কোনটার মধ্যে বাংলাদেশ সার্ক, মানে বাংলাদেশ সেটার মধ্যে আছে। তাহলে বিমস্টেকের সদপ্তর কিন্তু ঢাকা 2014 সালে হয়েছে, এর আগে কিন্তু সদপ্তর ছিল না। এবারে পড়ি আমরা সির ড্যাপ। সি ড্যাপ এটা হলো মানে এশিয়া এবং প্যাসিফিক, এতে হলো এশিয়া আর পিতে হলো প্যাসিফিক। এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে পল্লী উন্নয়ন সংস্থা। তাহলে পল্লী উন্নয়ন বললে কি হয়? দেখেন, আরে হয় রুরাল, ডিতে হয় ডেভেলপমেন্ট, পল্লী উন্নয়ন, আর সিতে হয় সেন্টার ফর ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেটেড, সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, অ্যান্ড দ্য প্যাসিফিক। এখানে
এখানে মনে রাখবেন যে এই ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, প্যাসিফিক বলার কারণ এখানে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র এখানে আছে। এখানে মনে রাখবেন সাউথ এশিয়ার মধ্যে দেশ আছে ছয়টা, সাউথ এশিয়ার মধ্যে দেশ আছে ছয়টা, আর সাউথ ইস্ট এশিয়ার মধ্যে দেশ আছে সাতটা, আর এই হলো সাত ছয় তেরোটা। এখানে মোট সদস্য কিন্তু পনেরোটি, সদস্য হলো পনেরোটি, এর উদ্যোক্তা হলো ফাও, উদ্যোক্তা হলো ফাও, সদস্য হলো পনেরোটি। সিরিড্যাপ উদ্যোক্তা হলো ফাও, উদ্যোক্তা ফাও, আর সদস্য হলো পনেরোটি। এখন বাকি দুইটা দেশ, একটা ইরান আর একটা হলো ফিজি, একটা ইরান আর একটা হলো ফিজি। সাউথ ইস্ট এশিয়া, আচ্ছা, প্রতিষ্ঠা হলো উনিশশো উনাশি। সদর দপ্তর, সদর দপ্তর হলো চামেলি হাউস ঢাকা, চামেলি হাউস ঢাকা। এখন দেখি পনেরোটি রাষ্ট্র কে কে। একটা হলো ইরান, মধ্যপ্রাচ্যের একটা দেশ, যদিও মধ্যপ্রাচ্য বলি কিন্তু ইরান কিন্তু জাতিসংঘের ম্যাপ অনুসারে দক্ষিণ এশিয়ার দেশ। আর একটা হলো ফিজি, এই ফিজি হলো প্রশান্ত মহাসাগরের দেশ। এই পনেরোটা দক্ষিণ এশিয়ার মধ্যে কে আছে? দক্ষিণ এশিয়ার মধ্যে দুইটা দেশ নাই, আফগানিস্তান আর ভুটান নাই, সরি আফগানিস্তান আছে মানে মালদ্বীপ আর ভুটান নাই। তাহলে আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই ছটা দেশ আছে। এই খেলার খবর কী রে? জিতছে বাংলাদেশ, হেরে গেছে ভাই, খেলার খবর কী? আর এখানে আছে সাতটা দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার আছে সাতটা দেশ। কে কে আছে দেখেন? মিয়ানমার, থাইল্যান্ড, মিয়ানমার মানে এখানে সাতটা দেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর। কে স্যার আটকে যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে ছয়টা, দক্ষিণ পূর্ব এশিয়ার হলো সাতটা, সেটা কে কে? মিয়ানমার, আমাদের বাংলাদেশের কাছ থেকে যাচ্ছি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনাম, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন তো হওয়ার কথা রে, লাওস, ভিয়েতনাম, মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর নাই, ফিলিপাইন। এই ফিলিপিন্স বানানটা শিখতে হবে, এই ফিলিপিন্স বানানটা আমার হয় না। থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, এই হলো সাতটা। ইরান এবং ফিজি এই পনেরোটা রাষ্ট্র হলো সদস্য। চামেলি হাউস এটা ঢাকায়, এই জন্য বাংলাদেশকে বলা হয় হোস্ট স্টেট। প্রশ্ন আসবে যে সিডাপের হোস্ট স্টেট কে? সিডাপের হোস্ট স্টেট হলো বাংলাদেশ, কারণ চামেলি হাউস এটা ঢাকায় অবস্থিত। চামেলি হাউস ছোট্ট একটা, খুব বেশি বড় না, আমি গিয়েছিলাম, আপনারা অনেকে গিয়েছেন হয়তো, বাহির থেকে খুব সুন্দর লাগে, ভিতরে হয়তো ভালো লাগে না। রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পূর্ব নাম ছিল চামেলি হাউস। সিডাপ থেকে প্রশ্ন আসলে এর মধ্যে ইনশাল্লাহ আসবে, এর বাইরে আসবে না। হয়তো আসবে সদস্য কয়টা, ষোলোটা কিন্তু হবে না,
গত বছরে বেসিক বিলতে একটা ভুল ছিল যে 16টি লেখা ছিল, ওখানে ফাওকো সদস্য পদ ধরা হয়েছে। ফাও আসলে উদ্যোক্তা। ভাইরে ভাই এখন এগুলো আসে, একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মিস হয়েছে। বিমস্টেকের উদ্যোক্তা এডিবি, সরি উদ্যোক্তা থাইল্যান্ড, বিমস্টেকের উদ্যোক্তা থাইল্যান্ড, আর সার্কের উদ্যোক্তা বাংলাদেশ, আর বিমস্টেকের সহায়তা করবে যে দেশটা তার নাম হলো এডিবি। প্রশ্ন আছে নাকি একটা খুব, হাউ ডু ডিফারেন্ট অর্গানাইজেশনস বিকাম মেম্বার্স অফ আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, বুঝি নাই তো, বিকাম মেম্বার্স অফ আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, ডিফারেন্ট অর্গানাইজেশনস। ও আচ্ছা, বিভিন্ন সংস্থা কীভাবে সদস্যপদ লাভ করে, কারণ যখন এটা মানে একটা কিন্তু প্রশ্ন আসছিল আপনাদের, আপনাদের একটা প্রশ্ন আসছিল, কিন্তু কোন প্রশ্নটা জানেন? খুব সম্ভবত 36 নম্বর প্রশ্নটা আসছে, নিচের কোনটি আন্তর্জাতিক সংস্থা নয়। কালকে এই প্রশ্নটা আমাকে করছে আমাদের অফিসের, আমাদের যে হেল্পিং হ্যান্ড, আমাদের ভিউ পাবলিকেশনসের হেল্পিং হ্যান্ড, তারা আপনারা কি জানেন ভিউ পাবলিকেশনস মানে বই বের করে না, তেমন বই বেরই হয় না, কিন্তু আমাদের খরচ কত জানেন? আমাদের খরচ হলো প্রতি মাসে 2,00,000 টাকা খরচ, আমাদের 2,00,000 টাকা খরচ, 1,25,000 টাকা হলো আমাদের স্যালারি, বুঝছেন? আমার আমার কোনো স্যালারি নেই, বাকি সবার স্যালারি 1,25,000 টাকা, এবং হলো পাশাবার হয়েছে 41,000, না 41,500। এরপরে হলো আমাদের এখানে খাওয়া ফ্রি, এবং কেউ কেউ থাকেও, থাকলে তো টাকা লাগে না, মানে খাওয়া ফ্রি, যা ইচ্ছা মতো খাওয়া দাওয়া হয়। এরপর হলো তো অ্যাক্সেসরিজ বিভিন্ন ধরনের থাকে, এই কম্পিউটার এটা লাগবে, এটা লাগবে, আমাদের 4টা কম্পিউটার, আমার একটা ল্যাপটপ 5টা, তারপরে আদার্স খরচ আছেই, এই পেপার বিল, পেপার বিলও দেখা যায় যে অনেক আসে, পেপার বিল, তারপরে মনে করেন আপনার নেট বিল, কারেন্ট বিল, অনেক কিছু আর কি, সব মিলে আমাদের 2,00,000 টাকা খরচ হয় প্রতি মাসে। তাহলে এরপরে কিন্তু আমার পাবলিকেশনটা চালাই, আমি ইচ্ছা করলে কিন্তু এখানে একজন দুজন লোক রাখলাম, একটা অপারেটার আস্তে আস্তে, আমাকে বই তো আমরা বেশি বের করতে পারি না, করি না, আমাদের বইগুলো লেট হওয়ার কারণ হলো কাজ করি আমরা, কিন্তু আমি আমারটা খুঁতখুঁতে টাইপের, যে আমি চোখে না দেখে আমি দিতে চাই না, আমি ওদেরকে আউটলাইন দিই, এটা এটা করো, এটা এটা যোগ করো, এটা করে, আর এরপরে হলো আমি ওটাকে কারেকশন করি, দেখি বারবার দেখি বারবার দেখি এই আর কি। তো বিষয়টা হলো যে আমি যেটা কোন জায়গা থেকে বললাম, ও আচ্ছা একটা প্রশ্ন আসছিল আপনাদের, ও কালকে বলছে যে ভাই আন্তর্জাতিক সংস্থা নয় কোনটা, প্রশ্নটা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংস্থা নয় কেন? ওখানে অপশনে যে ছিল সবগুলো ছিল, ধরেন WTO ছিল, আপনার WHO, এরকমের আর কি, WHO বা মানে যেগুলো ছিল সেগুলো হলো প্রত্যেকটা দেশের সদস্যপদ রাষ্ট্র, বিভিন্ন দেশ, আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য বিভিন্ন গোষ্ঠীও হতে পারে। বাংলাদেশের NHRC অর্থাৎ হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের যে আছে, এও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য, অর্থাৎ জাতীয় সংস্থাগুলোও এ সদস্য থাকে। এই জন্য শুধু রাষ্ট্র না, রাষ্ট্রের বাইরেও সংস্থা থাকে, তখন তাকে আর আন্তর্জাতিক সংস্থা বলা হয় না, তখন তাকে বলা হয় যে এটা হলো আন্তঃগোষ্ঠী সংস্থা, অর্থাৎ ইন্টার পার্টি স্টেট, অর্থাৎ এই আন্তঃগোষ্ঠী যেটাকে বলা হয় কপ, আপনার নাম শুনছেন কপ, কনফারেন্স অফ দ্য পার্টিস, কনফারেন্স অফ দ্য পার্টিস বলে, কনফারেন্স অফ দ্য কান্ট্রিজ বলে না, কিন্তু কনফারেন্স অফ দ্য পার্টিস, বিকজ এটা আয়োজন করে UNFCCC, এবং এর মধ্যে 196টা দেশ, কিন্তু একটা আছে ইউরোপিয়ান ইউনিয়ন, এই ইউরোপীয় ইউনিয়নের কারণেই এটাকে বলা হয় পার্টিস, তখন আর এটা কান্ট্রিজ না। তার মানে UNFCCC এ কিন্তু আন্তর্জাতিক সংস্থা নয়, UNFCCC, UNFCCC এটা আন্তর্জাতিক সংস্থা নয়, কারণ এর মধ্যে একটা
একটা গোষ্ঠী আছে, অর্থাৎ গোষ্ঠী থাকলে সেটা আন্তরিক সংস্থা হয় না। অর্থাৎ বিভিন্ন অর্গানাইজেশন, যদি সেটা অন্য কোনো অর্গান, অন্য কোনো আইএনজিওস, এনজিওস, কোনো প্রেশার গ্রুপকে সদস্য করে, তখন সেটা ইন্টার স্টেট অর্গানাইজেশন হয় না, তখন সেটা হয় ইন্টার পার্টি স্টেট, অর্থাৎ আন্তরাষ্ট্রীয় সংস্থা তখন আর হয় না। এই দিক থেকে সদস্য হতে পারে। ওকে, দিস ইজ সিডাব। হ্যাঁ, তাহলে সিডাবের সদস্য হলো 15টা। তাহলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্রাষ্ট্রীয় সংস্থা নয়, কারণ এখানে অনেকগুলো দেশের সাথেও অনেকগুলো অর্গানাইজেশনের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে সিডাবের মধ্যে বাংলাদেশ আছে, বিমস্টেকে বাংলাদেশ আছে, তারপরে দেখলাম আমরা সার্কের মধ্যে বাংলাদেশ আছে, এখন দেখি ইউরা, এই ইউরার মধ্যে বাংলাদেশ আছে। ইউরা, ইউরা মিন্স কি? ইউরা মিন্স হলো ইন্ডিয়ান ওশান কান্ট্রিজ। এই ইন্ডিয়ান ওশানের মধ্যে যে দেশগুলো আছে সেই দেশগুলো এর সদস্য, এই দেশগুলো। আপনি যদি দেখেন, আপনাদেরকে আমি যারা বেসিক ক্লাস করেছিলেন তাদের কাছে, আর আজকে যারা নতুন ক্লাস করছেন তাদের কাছে একটা কথা বলতেছি, যে আপনাদের কোনো ক্লাস দেখতে হলে সেই দিক সেই ক্লাসটা আপনারা অ্যানাউন্সমেন্ট থেকে দেখবেন। মোহিত মুহিত নামে এক ভাই, তিনি অনেক পরিশ্রম করেন এবং তিনি সবগুলো ক্লাসের একটা একসাথে করে রাখেন এবং একসাথে করে তিনি রাখছেন। ওই অ্যানাউন্সমেন্টে গেলে তার দেখবেন সব ডেট ওয়াইজ ক্লাসগুলো দেয়া আছে। একটা বিষয় হলো, আপনারা বুঝেন কি না জানি না, হয়তো বা আপনারা এক্সপিরিয়েন্স এখনও নাই, আরও বুঝবেন যখন তখন হয়তো বা আর আমার কাছে পড়ার প্রয়োজনই হবে না। সেটা হলো, আসলে বিসিএস এর রিভিশন বলতে কথা নাই, আপনি যেটা পড়বেন সেটাই রিভিশন, সেখান থেকেই হয়ে যায়। আপনি এখন থেকে যদি আপনি প্রেশার না নেন, যদি প্রেশার নেন যে আল্লাহ অত ক্লাস হয়ে গেছে কিছু পড়তে পারি নাই, আমি কী করবো, আপনি শিশু হয়ে যাবো, তাহলে কিন্তু আর পড়া হবে না। এর চাইতে বরং আমাদের তো নিয়মিত ক্লাস হচ্ছে, এই ক্লাসগুলো কন্টিনিউ করেন। আমি যে ক্লাসগুলো আজকে ক্লাসে বললাম সেগুলো আপনি বেসিক ভিউ বা আদার কোনো বই থেকে দেখে নেন, দেখে আবার আপনি যখন পরীক্ষা দেবো তখন আবার আপনি ওই পরীক্ষার সংস্থার পরীক্ষাগুলোর সাথে আপনি অ্যাডজাস্ট হলেন। আমাদের পরীক্ষা কিন্তু কোশ্চেন বের উপরে সেকেন্ড ক্লাস, সেকেন্ড পরীক্ষা কিন্তু আগামী মঙ্গলবার 26-40 নম্বর টেস্ট আমরা আজকে নোটিশ দেবো। আমি যাক, এর পরীক্ষাগুলো দেন, তার সাথে দেখবেন ওগুলো অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ইউরা আসেন, আপনাদের একটা জিনিস দেখাইছিলাম মনে পড়ে কিনা দেখেন, আপনাদের এখন অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়া, এখানে ইন্দোনেশিয়া, আর এই জায়গায় আছে পাপুয়া নিউ গিনি, পাপুয়া নিউ গিনি। এখানে দেখবেন আমি বলছিলাম যে 140 ডিগ্রি দেখা যায়, আর দেখা যায় না একটু দেখ, 140 ডিগ্রি পূর্ব দেরাগিমা রেখা, 140 ডিগ্রি পূর্ব দেরাগিমা রেখা। অর্থাৎ ম্যাপের মধ্যে দেখবেন ডান পাশের নিচে 135 আর 150 আছে, মাঝখানে 140 বানাবেন। 140 বানালেই দেখবেন এই রেখাটা যদি যায় দেখবেন একদিকে ইন্দোনেশিয়া আর একদিকে পাপুয়া নিউ গিনি, অর্থাৎ এই রেখাটা যাবে উপরে আর এদিক থেকে যাবে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই এই এটা হলো ভারত মহাসাগর, এইটা হলো ভারত মহাসাগর। তবে ভারত মহাসাগর অনেকগুলো এদিকে আছে বঙ্গোপসাগর, তার মানে ভারত মহাসাগরের অ্যাডজাসেন্ট এই এরিয়াটা, এখানে আছে আরব সাগর, দেখবেন এর সাথে আরব সাগরের অঞ্চলগুলো এবং আফ্রিকার এই দেশগুলো, এখানে যে দেশগুলো আছে এই সবগুলো ভারত মহাসাগরীয়, ভারত মহাসাগর উপকূলীয় দেশ। অর্থাৎ ভারত মহাসাগর বুঝবেন, এই অস্ট্রেলিয়া সে নিজেও কিন্তু ভারত মহাসাগর। 140 ডিগ্রি পূর্ব দেরাগিমা রেখার বামে ভারত মহাসাগর, ডানে প্রশান্ত মহাসাগর, তার মানে এই পাপুয়া নিউ গিনি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, মানে প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র। ও তো একটা দ্বীপ, এই যে বড় একটা দ্বীপ ইরিয়ানজায়া, এই দ্বীপটা কিন্তু ইরিয়ানজায়া দ্বীপ,
এই দ্বীপের এই অংশটা হলো পাপুয়া নিউ গিনি, এই অংশটা হলো ইন্দোনেশিয়া রিয়ান জায়া। এটাকে এখন নাম দিচ্ছে নিউ গায়না, নিউ গায়না। নিউ গায়না কিন্তু ইন্দোনেশিয়ার একটি প্রদেশ, মনে রাখবেন। নিউ গায়না কিন্তু গায়নার কোনো দেশ না, নিউ গায়না ইন্দোনেশিয়ার একটা প্রদেশ, ইন্দোনেশিয়া। এবং এই রেখাটার এই পাশে সম্পূর্ণ ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। অস্ট্রেলিয়া নিজেও ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত এবং তার পুরো পেটটা ভারত মহাসাগরের মধ্যে পড়ে গেছে। এই ভারত মহাসাগরীয় এখানে একটা জোট, তার নাম হলো ইয়োরা জোট। এই জোটটার নাম হলো ইয়োরা, যেটা 1997 সালে হয়, 1997 সালে গঠিত হয়। ইয়োরা মিন্স ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ এখন, বিকজ কোয়াড, কোয়াডের কারণে এটা গুরুত্বপূর্ণ। কোয়াডের নাম তো শুনছেন, কোয়াডের কারণে এটা বেশি গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশের জোট, ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশের জোট। এবং এই ইয়োরা 1997 সালে প্রতিষ্ঠিত, 1997 সালে প্রতিষ্ঠা। আর 23টি সদস্য, এবং এর মধ্যে অবশ্যই বাংলাদেশ আছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইখানে উপমহাসাগরী ভারত মহাসাগরের উপকূলবর্তী যে দেশগুলো আছে সবাই এর সদস্য। অস্ট্রেলিয়া সদস্য, ইন্দোনেশিয়া সদস্য, মালয়েশিয়া সদস্য, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, এরা সদস্য। ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সোমালিয়া, এরপরে এখানে আছে মরিশাস। এই মরিশাসের ইবিনি, মরিশাসের রাজধানী কিন্তু ইবিনি, এই ইবিনি হলো সদর দপ্তর। মরিশাসের ইবিনি, এ হলো সদর দপ্তর, তার সদর দপ্তর ইবিনি মরিশাস। 23টি সদস্য, তার মধ্যে 23তম সদস্য হয়েছে ফ্রান্স। এর সদস্য আগে ছিল 21টা, পরে 22টা, এখন 23টা সদস্য হয়ে গেছে। 23তম সদস্য হলো ফ্রান্স। এখানে দুইটা বিষয়, নাম্বার ওয়ান, দুইটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার, যে এই অঞ্চলের না হয়েও সদস্য, অঞ্চলের না হয়েও সদস্য ফ্রান্স। কারণ ফ্রান্স কি? ফ্রান্স হলো যেমন জাতিসংঘের বিভিন্ন দেশের প্রতিনিধি আছে, বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিনিধি থাকে। যেমন দেখেন কাশ্মীরে, কাশ্মীরে জাতিসংঘের প্রতিনিধি হলো রাশিয়া। ককেশাসে জাতিসংঘের প্রতিনিধি হলো রাশিয়া। প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে জাতিসংঘের প্রতিনিধি হলো ইউএসএ। ঠিক তেমনি ভারত মহাসাগরীয় অঞ্চলে এখানে প্রতিনিধি হলো ফ্রান্স। ভূমধ্যসাগরে প্রতিনিধি হলো ইউকে। ভূমধ্যসাগরের প্রতিনিধি ইউকে, ভারত মহাসাগরের প্রতিনিধি ফ্রান্স, প্রশান্ত মহাসাগরের প্রতিনিধি ইউএসএ, ককেশাস অঞ্চলে রাশিয়া, কাশ্মীরে রাশিয়া। এটা জাতিসংঘের একটা অঘোষিত একটা, মানে একটা প্রসিডিউর, ব্যবস্থাপনা। কাশ্মীরে কিছু হলেই ভারত পাকিস্তান রাশিয়ার দিকে তাকায় থাকে, রাশিয়া কখন তাদেরকে সান্ত্বনা দিতে আসবে। দুই নম্বর যে বিষয়টা এখানে, যে এই অঞ্চলের হয়েও সদস্য নয় হানাদার বাহিনী বা পাকিস্তান, এই অঞ্চলের হয়েও সদস্য নয় পাকিস্তান, এই অঞ্চলের না হয়েও সদস্য ফ্রান্স। কোনো কোশ্চেন আছে? 22টি দেওয়া ছিল, এখন একটা বেড়ে গেছে ভাই, নতুন বেসিক ভিতরে দেখবেন 23টা। আমরা কি জানতাম আগে যে ফ্রান্স হয়ে যাবে? আমাদের তো জানতে হবে। এই যে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, মনে রাখবেন 10 ডিগ্রি উত্তর অক্ষর নিচে আর 140 ডিগ্রি পূর্ব দিকে বামে, এরাই ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশ। এটাকেই বলা হয় ইয়োরা। তাহলে ইয়োরার মধ্যে বাংলাদেশ আছে। আমরা যে 4টা সংস্থা দেখলাম, 4টার মধ্যে বাংলাদেশ আছে। পরীক্ষায় কিন্তু আসবে বাংলাদেশ নিচের কোন সংস্থা সদস্য বা সংস্থা নয়, সদস্য নয়। সার্ক, বিমস্টেক, তারপর দেখলাম আমরা ইয়োরা, আর দেখলাম সিরিডাব। এই 4টার মধ্যেই বাংলাদেশ আছে।
এখন যেটা পড়ব সেটার মধ্যে বাংলাদেশ নাই, কিন্তু বাংলাদেশ চায় কিন্তু পায় না, বাংলাদেশ সদস্যপদ চায় কিন্তু পায় না। এবং সেই সংস্থাটা হলো আসিয়ান। আসিয়ান আসিয়ান হলো দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোট, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এই আসিয়ানের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হলো পাঁচটা, প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল পাঁচটা। 1965 সালের মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যুদ্ধের ফলে প্রতিষ্ঠিত, যুদ্ধের ফলে প্রতিষ্ঠা, এবং এই প্রতিষ্ঠাটা হয় 1967-এ। যুদ্ধ হয়েছে 65 সালে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে, এবং এই যুদ্ধের ফলে প্রতিষ্ঠা হয় 67 সালে। এবং এই মালয়েশিয়া হলো এইটার উদ্যোক্তা। মালয়েশিয়া এখানে খুব ভাবনি ছিল, ভাবটা কি, ইন্দোনেশিয়ার সাথে যুদ্ধ হয় এবং মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর স্বাধীন হয়ে যায়। যুদ্ধে হেরে সিঙ্গাপুর স্বাধীন কিন্তু 1965-এ সিঙ্গাপুর স্বাধীন হয় মালয়েশিয়া থেকে, যদি উপনিবেশ হলো ইউকের, মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর স্বাধীন হয় 1965-এ। আর এর প্রেক্ষিতে সে 67 সালে উদ্যোক্তা হয়ে প্রতিষ্ঠা করেছিল আসিয়ান, এবং সে ভাবছিল যে এটা প্রতিষ্ঠা করবে এবং সেখানে উদ্যোগটা নিবে এবং সেখানে ইন্দোনেশিয়াকে রাখবে না। কিন্তু এই প্রতিষ্ঠাকালে পাঁচটি সদস্যের মধ্যে দুই দেশই থাকে, কয়েকদিন পর মালয়েশিয়া নিজেই বহিষ্কার হয়ে যায়। প্রতিষ্ঠাকালীন সদস্য পাঁচটি, এক মালয়েশিয়া, সে তো থাকবেই, সে বসনা, সে তো থাকবেই উদ্যোক্তা। দুই হলো ইন্দোনেশিয়া, তিন হলো থাইল্যান্ড, চার হলো সিঙ্গাপুর, আর দেখে না, কেন দেখে না, ও নিচে দেখে না, তাই সিঙ্গাপুর, পাঁচ হলো ফিলিপাইন। এই পাঁচটা দেশ হলো উদ্যোগ মানে প্রতিষ্ঠাকালীন সদস্য, বর্তমান সদস্য হলো দশটি, তাহলে বাকি দশটা পাঁচটা কে কে, সেটা দেখেন। ছয় নম্বরে মিয়ানমার, সাত নম্বরে হলো, সাত আট নয় এই তিনটা দেশ মনে রাখবেন কারা, এই তিনটা দেশ হলো ওই যে ইন্দোচীন বলয়ের দেশ, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, নয় হলো ভিয়েতনাম, আর দশ হলো ব্রুনাই। এটা আবার ওই আপনার মুখস্থ করবেন যে এমটিভির ফাইল দেখলে বিসিএস হবে না, এ সমস্ত জিনিস আমি পড়াই না ভাই, আমি ছন্দ টন্দ আমার এগুলো একেবারেই অসহ্য, ছন্দের উপরে আমার কোনো আকর্ষণ নাই। বর্তমান সদস্য দশটি সেটা হলো মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং ব্রুনাই। এই দশটা সদস্য এর আবার পর্যবেক্ষক নেই, হলো পরিদর্শক দুটি, এক পূর্ব তিমুর আর দুই হলো পাপুয়া নিউগিনি। পরিদর্শক হলো দুটি, পূর্ব তিমুর এবং হলো পাপুয়া নিউগিনি। এর তিনটা বিষয় মনে রাখবো, একটা হলো 1994, আর একটা হলো 1997,
পরিদর্শক মনে রাখবেন পূর্ব তিমুর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কিন্তু এগারোটা, পূর্ব তিমুর সদস্য না পর্যবেক্ষক, আর পাপুয়া নিউগিনি হলো পর্যবেক্ষক পরিদর্শক আর কি, পরিদর্শক। দেখেন 1994 সালে হয় এআরএফ গঠন, এআরএফ গঠন, এআরএফ মানে আসিয়ান রিজিওনাল ফোরাম, এবং এই ফোরামের সদস্য 27টি দেশ সদস্য, বাংলাদেশ হল 26তম সদস্য। আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য হল 27টা, তার মধ্যে বাংলাদেশ হল 26তম সদস্য। 1995 সালে হলো আসিয়ান প্লাস থ্রি হয়, আসিয়ান প্লাস থ্রি গঠন, খুব গুরুত্বপূর্ণ। এই আসিয়ান প্লাস থ্রি সদস্য হল চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। 1995 সালে আসিয়ান দেশগুলো পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তি করে, পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তি করে, এবং পারমাণবিক অস্ত্রধারী কোনো দেশকে তারা সদস্যপদ দিবে না, সেজন্য ইন্ডিয়া, পাকিস্তান, চীন এরা হইতে পারবে না। 2020 36তম সম্মেলন হয় ভিয়েতনামে, সম্মেলন ভিয়েতনাম, আর এই ভিয়েতনামই গঠিত হয় আরসিইপি, পৃথিবীর সবচাইতে বড় বাণিজ্য চুক্তি, পৃথিবীর সবচাইতে বড় বাণিজ্য চুক্তি, এবং পৃথিবীর টোটাল ট্রেডের 30% নিয়ন্ত্রণ করে, টোটাল বাণিজ্যের 30% নিয়ন্ত্রক সেই আরসিইপি গঠন করা হয় 2020 সালে 36তম সম্মেলন ভিয়েতনামে, অর্থাৎ রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। এটা সম্পর্কে আগেও বলেছিলাম, এই আরসিইপি সদস্য কিন্তু 15টি সদস্য, তার মধ্যে আসিয়ানের 10টাই আছে, আসিয়ানের 10টি প্লাস হলো আসিয়ান প্লাস থ্রি, এই তিনটা, আসিয়ান প্লাস থ্রি, এই হলো 13টা, আর আছে অস্ট্রেলিয়া এবং আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আছে নিউজিল্যান্ড। অর্থাৎ 4টা সাল গুরুত্বপূর্ণ, 94 সালে ইয়ারএফ গঠন, 95 সালে হলো পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী, বেসিক ভিউ একটু ডাইনামিক বই, এবছর একেবারে আরো ডাইনামিক, মানে সুন্দর করে যে বিষয়গুলো একান্ত জরুরি সেগুলাই দেয়া আছে। তবে বেসিক বুতে এবছর প্রচুর কোশ্চেন, পৃষ্ঠা কিন্তু কমবে না বেসিক বুতে, পৃষ্ঠা আগের মতোই থাকবে, শুধু আলোচনার জায়গায় কোশ্চেন বেশি থাকবে। বেসিক বু আসলে বেসিক বু থেকে আমরা পরীক্ষা নিয়ে শেষ করে দেব, পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে দিয়ে শেষ করবো, এবং আমরা
ওই কোশ্চেন দিয়ে তারপর কোশ্চেনের উপরে আলোচনা করে দেখবেন শেষ হবে ইনশাল্লাহ। পরীক্ষা ভালো হবে ভাই, সাধারণ জ্ঞান ভালো হবে, শর্টফট না করলে ভালো হবে। আমি যা বলি সেই অনুসারে ক্লাস করলে অনেক ভালো হবে, শর্টফট করলে সমস্যা, শর্টফট খুব খারাপ জিনিস। যে কি হয়েছে, হবে কবে, চলে গেছে, আমরা পারবো না, কেমনে হবে, এখনো এখানে, এরকমের করলে হবে না, বুঝছেন? এ চিন্তা না করে একটু পড়লে দেখবেন জায়গায় যাবেন, অনেক আগাবেন। দেখেন আপনি এক মাস আগে যে বেসিক ছিল এখন বেসিক অনেক চেঞ্জ না, আজকের থেকে আগামীকালকের বেসিক আপনার আরও চেঞ্জ হবে, আরও চেঞ্জ হবে। আপনাকে এখন বুচুং বাসুনকে বুঝাতে পারবে যে ভারত মহাসাগর কোনটার, প্রশান্ত মহাসাগর কোনটা, বুঝাতে পারবে না, কারণ আপনি এটা এখন পারেন। এরকম প্রতিদিনই আপনি শিখবেন, কথা বুঝছেন? শুধু একটা বিষয় হলো যে কিপ রেসপেক্ট, হোয়েন আই রেসপেক্ট টু দেন আই এক্সপেক্ট টু রেসপেক্ট মি, মানে এভরি পার্সন, সবার একটা বিষয় থাকা উচিত রেসপেক্ট। আপনাদের মধ্যে রেসপেক্টের খুব ঘাটতি আছে। আমি কালকে রিটেনের একজন, আমার ক্লাস চলে রিটেনের, রিটেন ক্লাস আমি কালকে 2 ঘন্টা নিয়েছি, আমি তাদেরকে কাল গতকালকে আফগানিস্তান ক্রাইসিস পড়াইছি। সেখানে সে রিটেনের ক্লাস না করে সে বিউফর জিকে তাদের পড়ে দিচ্ছে যে সে ক্লাস নেয় না, এই সেই ধান্দাবাজ, এই সে, কেমনটা লাগে বলেন? আমি তাদের বলছিলাম যে 48টা ক্লাস নেব, আমি তাদেরকে ক্লাস নিয়েছি মনে হয় 65টির উপরে, এখন আমি আরও প্রায় 50টার মতো ক্লাস নেব, রেগুলার ক্লাস নিচ্ছি। মানে দুই একদিন একটু হইলেই ওরে ভাই ছটফট করে শেষ হয়ে যায়। মামা মারা গেলে কি আমি ক্লাসে এসে বসে থাকবো, আপনি বলেন? একটা মানুষের মামা মারা যায়, মামা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে থাকবে আর আমি ক্লাসে আসবো, এটা কোনো মানুষ হয়? এটা তাহলে মানে মানে কোনো কানেকশন হলো? আমার মা ল্যাবেডে শুয়ে থাকবে আর আমি এসে ক্লাসে নেবো না, এটা কিছু হয়? এটা কিছু হইলো? আমি ফ্রেশ থাকলে আপনাকে আমি পড়াইতে পারবোই। আর সাধারণ জ্ঞান তো এমন কিছু না যে একেবারে আপনি মানে আমি না পড়াইলে একবার আপনি ফেল করে বসে থাকবেন, তা না। আর আমি তো আপনাকে তালে রাখতেই আছি, আপনি আপনাকে কিন্তু আমি পড়াচ্ছি। আপনি যে 25টা মডেল টেস্টের পরীক্ষা দিচ্ছেন আপনাকে কিন্তু পড়া হচ্ছে, আপনাকে কীভাবে তৈরি করতে হবে সেটা আমার নলেজ আছে এবং আমি সেভাবে আমি আপনাকে তৈরি করি। এবং দেখবেন যারা পড়াশোনা করে তারাই দেখবেন এই কথাগুলো কম বলে। ইনশাআল্লাহ বেসিক ভিউ আসবে, বেসিক ভিউ আসলে আর একটা সপ্তাহ ওয়েট করেন। আমরা গত সপ্তাহে তো কোনো কাজ করতে পারি নাই, বিকজ 29 তারিখে মামা অ্যাক্সিডেন্ট করে, 29 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত ঢাকা মেডিকেলে হসপিটালে ছিলাম। এরপরে মানে মারা গিয়েও শান্তি নাই, আপনি এদেশে কী করবেন বলেন? মারা গেছেন তিনি সকাল 7:30 ঢাকা মেডিকেলে, 7:30 তিনি মারা গেছেন। তার লাশ বের হয়েছে 3:30 AM, অর্থাৎ তাকে পোস্টমর্টম করতে হবে। এরপরে পোস্টমর্টম বাধা দিচ্ছি, তারপরে থানায় গেছি, থানায় গিয়ে ওসিকে ম্যানেজ করেছি, তিনজনকে দিয়ে ফোন করানো হয়েছে, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একজন চিফ জাস্টিসের একজন খুব কাছের কর্মকর্তা, তারপর হলো একজন এসি, সব মিলে ফোন টোন করে তারপর তাকে রাজি করানো হয়েছে। এরপরে লাস্টটা বের হয়েছে 3:30, কারণ আপনার ই হয় সুরথাল হয়, সুরথাল হলো আপনার 90টা প্রশ্নের উত্তর জানতে হয়, যদি একটা অভিজ্ঞতা হয়েছে যে তার হাতে দাগ আছে কি না, পায়ে দাগ আছে কি না, এই বিষয়গুলো। দেখ আসিয়ান আমরা শেষ করলাম, ইউরা শেষ করলাম, 5টা জিনিস আমরা শেষ করে ফেললাম। এখন ওএএস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, OAS, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, এটা মানে নর্থ অ্যান্ড সাউথ সাউথ আমেরিকান 35টি দেশের সদস্য, 35টি দেশের জোট। উত্তর ও দক্ষিণ আমেরিকার 35টি দেশের জোট হলো এই ওএএস। এটা 1948 সালে প্রতিষ্ঠা, এর সদর দপ্তর হলো ওয়াশিংটন। এই 35টি দেশের জোট হলো এখন, তবে প্রতিষ্ঠাকালে ছিল মাত্র 21টি, প্রতিষ্ঠাকালে ছিল 21টি দেশ। তার মানে এই যে 35টা দেশ আপনাদের সেই বিশ্ব ব্যবস্থার মধ্যে পড়েছিলাম যে নর্থ আমেরিকার দেশ কিন্তু 23টি আর সাউথ আমেরিকার দেশ হলো 12টি, তাহলে 23 আর 12 হলো 35টি দেশ। এই 35টি দেশের 2 আমেরিকার 35টি দেশের জোট হলো ওএএস।
এটা একটা পলিটিক্যাল অর্গান, এটা কোনো ইকোনমিক না, আঞ্চলিক এবং পলিটিক্যাল রাজনৈতিক একটি অর্গান। রাজনৈতিক জোট হলো ওএস। OAS, অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস, নর্থ ও সাউথ আমেরিকার 35টি দেশের জোট। কতজন আছে রে? এবারে নর্থ আমেরিকার 23টি, সাউথ আমেরিকার 12টি, মোট হলো 35টি। প্রতিষ্ঠা হলো 1948, সদর দপ্তর ওয়াশিংটন, এবং সেটা হলো পলিটিক্যাল অর্গান, রাজনৈতিক জোট। এরপরে হলো OAU, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়ন এটা 1963 প্রতিষ্ঠা, এর সদর দপ্তর বললে আদ্দিস আবাবা, ইথিওপিয়া। আদ্দিস আবাবা, ইথিওপিয়া। আর এর প্রতিষ্ঠাকালের নাম ছিল, প্রতিষ্ঠাকালের নাম, প্রতিষ্ঠাকালীন লাগে আফ্রিকান ইউনিয়ন, দুঃখিত আফ্রিকান ইউনিয়ন, প্রতিষ্ঠাকালীন নাম হলো OAU। OAU, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকান ইউনিটি, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, এটা হলো প্রতিষ্ঠাকালীন নাম। আর OAU থেকে AU হয় 2002 সালে। সদস্য 55টি, তার মানে আমরা জানি আফ্রিকায় 54টি স্বাধীন দেশ আছে, 54টি স্বাধীন প্লাস পশ্চিম সাহারা, এই পশ্চিম সাহারা একটা পরাধীন ভূখণ্ড, এই পশ্চিম সাহারা একটা পরাধীন ভূখণ্ড, এই 54টি এবং পশ্চিম সাহারা এই কয়েকটি, এ হলো সদস্য। আর সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান, সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। একটা প্রশ্ন, একটা প্রশ্ন হলো একটা প্রশ্ন হলো পশ্চিম সাহারা আসলে এটা মানে কোন দেশের অন্তর্ভুক্ত? পশ্চিম সাহারা কোন দেশের অন্তর্ভুক্ত কে বলতে পারেন? পশ্চিম সাহারা স্বাধীন দেশ না, রাইট? মরক্কো, থ্যাংক ইউ। পশ্চিম সাহারার বেশিরভাগই মরক্কোর অধীন, বেশিরভাগই মরক্কোর অধীন। ওকে, আপনারা যে কাজটা করবেন, আপনাদের কাছে কি পুরনো বেসিক ভিউ আছে? যদি তার কাছে পুরনো বেসিক ভিউ থাকে, তাহলে বেসিক ভিউ থেকে আপনার এই কয়েকটা অর্গানাইজেশন পড়ে ফেলবেন, এই কয়েকটা অর্গানাইজেশন পড়ে ফেলবেন, এই কয়েকটা অর্গানাইজেশন পড়বেন। আর
যদি কারো কাছে না থাকে আমি পিডিএফ দেবো না, আজকে আজকে দিতে পারবো না, কালকে দিব ইনশাল্লাহ পিডিএফ, কালকে পিডিএফটা দিব, কারণ আমার কাছে রেডি আছে। তাহলে কালকে আমি পিডিএফ দিয়ে দেবো। আর অর্গানাইজেশন যদি বেসিক ভিউ থাকে বেসিক ভিউ থেকে পড়বে, নয়তো এই কয়েকটি অর্গানের আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দিয়ে আমি একটা পরীক্ষা নেবেন ইনশাল্লাহ। আর অন্য কোনো বই পড়ার আসলে এই কয়েকটা অর্গান, অন্য কোনো বই পড়লে পড়তে পারেন, MP3 প্রফেসর্স অথবা এশুরেন্স ওরাকল, যেটা আপনার টেবিলে আছে সেখান থেকে দেখেন, সমস্যা নেই। আর আমি আপনাকে পিডিএফ ইনশাল্লাহ প্রোভাইড করব। ওকে, আজকে এই পর্যন্তই, কালকে ইনশাল্লাহ 7টায় দেখা হবে। আল্লাহ হাফেজ।